আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুরব্বীরা সামনে এসে বসলে পরিবেশটা সুন্দর হয়, আর আগে যারা আসবে, আগে যারা বসবে, তারা আগেই আল্লাহর জান্নাতে যাবে। এই জন্য সকলে যারা এসে বসবেন, স্টেজের পাশাপাশি বসার জন্য চেষ্টা করবেন। যাহারা বাহিরে আছেন, দাঁড়িয়ে আছেন, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সকলেই মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে গেলে ভালো হয়। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযযালনা ওমন হকম বিহি আদালা ওমন আমিল বিহি উজরা ওমন দা ইলাইহি হাদা ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সকলে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি। ইয়ে তেরি মিরাজ থি কে তো লৌহ কলম তক পৌঁছা, আর মেরি মিরাজ হ্যায় কমাই তেরি কদম তক পৌঁছা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। অধ্যক্ষ ইসলামী সম্মেলনের হাফিজ উদ্দিন মহিলা মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক ইসলামী সম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুহতারামুল মাকাম মুআজ্জাজ সদর জলসা ওয়াজিবুল ইহতারাম হযরত উলামায়ে ইকরাম দীন দুরুদ ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে আমার কলিজার টুকরা মা ও বোনেরা, মহান রব্বুল ইজ্জাতুল জালাল আল্লাহু তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত রকমের জায় ঝামেলা থেকে মুক্ত করে
আল্লাহ আল্লাহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শোনার জন্যে, কোরআনের পিপাসু হয়ে কোরআনের আলোচনা শোনার জন্যে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্যে প্রাণ খুলে মহাব্বতে আবেগের সাথে হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে অন্তগহীন থেকে হৃদয়ের স্পন্দন থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা মুরব্বি চাচা একজন আইসা বসছেন ওই পিছনে, সামনে আসেন, সামনে আসেন, সকলকে যেন দেখা যায়। ওয়াজ শোনার জন্য আমরা এসেছি, ঠিক কি না? ওয়াজ শোনার জন্য এসেছি। ওয়াজ কি বেশি মানুষে শুনে না কম মানুষে শুনে? কম মানুষে শুনে। কারণ দেখবেন, এটা যদি যাত্রার প্যান্ডেল হইতো তাহলে এতক্ষণ পর্যন্ত গুতাগুতির কোনো শেষ ছিল না, অন্ত ছিল না। যদি এটা গানের মাহফিল হইতো এখানে বক্তা না আইসা যদি বক্তি আসতো আর কি, তাহলে লাইটিং মাইটিং ওই স্টেজের কোনো প্রয়োজন আসেন না। আর আন্দা গুন্দা হইলে তো আরও বেশি বালা, ঠিক কি না? কিন্তু ওয়াজের মাহফিল মানুষ কম, আল্লাহ তাআলা কম সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, বলুন সুবহানাল্লাহ। কথাটা কি আমার না আল্লাহর কোরআনের? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় নিশ্চয় মানুষকে এবং জিন জাতিকে এদের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা অধিক সংখ্যক বেশি সংখ্যক সৃষ্টি করেছি, আবিষ্কার করেছি, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য। কন্নাউজুবিল্লাহ, বেশি সংখ্যকের কথা বলা হয়েছে, কাসির অমিনাল জিন্নি ওয়াল ইনস, অধিক সংখ্যক মানব এবং দানবকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য সৃষ্টি করেছেন। কঞ্জুরে কন্নাউজুবিল্লাহ। তাহলে কম সংখ্যক মানুষ এই মাহফিলে আসবে না তো বেশি সংখ্যক মানুষ আসবে নাকি হাসরের ময়দানে? জাহান্নামের গর্দান ঘার বের হয়ে আসবে হাসরের মাঠে, এসে বলবে আল্লাহ তুমি বলেছ মানব দানব দিয়া জাহান্নাম, আমি জাহান্নামকে মানব এবং দানবকে খাইতে দিবা, আমি জাহান্নাম বড়ই ক্ষুধাক্ত, কোটি কোটি বছর থেকে আমি ক্ষুধাক্ত, তুমি আমাকে আশা দিয়েছ, তুমি আমাকে আশ্বাস বাণী দিয়েছ আমাকে খাবার দিবা, আমি কতজন নিব হাসরের ময়দান থেকে? আল্লাহ তাআলা বলবেন, তুমি জাহান্নাম প্রতি হাজার থেকে 999 জন করে জাহান্নামে নিয়ে যাও। কন্নাউজুবিল্লাহ, কতজন হবে? 999 জন করে হাসরের মাঠ থেকে থাপা দিয়া ধরে ধরে নিয়ে যাবে, থাকবে মাত্র একজন করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, এ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, তাহলে কি আপনার উম্মত থেকে কি 999 জন নিয়ে যাবে কি না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না না, এই সমস্ত দল হবে ইয়াজুজ মাজুজের দল থেকে। কন্নাউজুবিল্লাহ, ইয়াজুজ মাজুজের দল থেকে হবে, যা ওই দিকে আমার আলোচনা না, আমি কোরআনুল কারীম থেকে ইরশাদ, আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি আলোচনা করার জন্য একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, অবতীর্ণ করেছি, আর আমি আল্লাহ তাআলাই এটার রক্ষণাবেক্ষণ, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে রেখেছি। জুরে কোন সুবহানাল্লাহ, কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলার হাতে কোরআনের হেফাজতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, দেখাশোনার দায়িত্ব আল্লাহ তাআলার কাছে রেখে দিয়ে দুনিয়ার মানুষের কাছে কোরআনুল কারীমকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে যদি মানুষের উপর নাজিল না করে, আল্লাহ তাআলা যদি এই কোরআন সাগরের উপর নাজিল করতেন, এই কোরআন যদি
পাহাড়ের উপর নাজিল করতেন, এই কোরআন যদি জমিনের উপর অবতীর্ণ করতেন, এই কোরআন যদি আসমানের উপরে অবতীর্ণ করতেন, তাহলে কি হতো? এই এই কথার জবাবে আল্লাহ তাআলা একটি আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল আমানাতি ওয়াল আরদি ওয়াল জিবাল ওয়াল জিবালি পাবাইনা আইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়াহামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যদি কুরআনুল কারীমকে পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে কি হতো? আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে পাহাড় কেসে দিচ্ছি, এরে পাহাড় তুমি আমার কুরআনুল কারীম ধারণ করো। আল্লাহ তাআলা সাগরকে বললেন, সাগর তুমি ধারণ করো, পাহাড়কে বললেন পাহাড় ধারণ করো, আকাশকে বললেন আকাশ ধারণ করো, জমিনকে বললেন জমিন তুমি আমার কুরআনুল কারীমকে তুমি ধারণ করো। সকলেই এক এক করে না করে ফেললো, সকলেই বলল আমরা এই বিষয় থেকে কুরআনুল কারীম আমরা গ্রহণ করার মধ্যে আমরা খুবই মূর্খ, আমরা খুবই অজ্ঞ এবং আমরা খুবই অপারক, আমরা পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন পারবো না, আল্লাহ তাআলার কাছে বারজি জানালেন আমরা পারবো না। আল্লাহ তাআলা বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদদিআন মিন খাশিয়াতিল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীমকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো, নিশ্চিহ্ন হয়ে যাইতো, ধূলসাৎ হয়ে যাইতো, এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম কে ধারণ করলো, কার কাছে আসলো? মানুষের কাছে আসলো। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কা ওয়াহামালাহাল ইনসান, মানুষ ধারণ করেছে, কুরআনুল কারীম চেয়ে নিয়েছে। মানুষে একমাত্র, মানুষ জানে না সে কতই অজ্ঞ কতই মূর্খ, যদি জানতো কুরআনুল কারীম কখনোই সে ধারণ করতো না। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ কুরআন এত ভার, এত ওজন, এটা যদি সে বুঝতো সে ধারণ করতো না। কিন্তু না বুঝেও যখন ধারণ করেছেন, হেফাজত করব আমি আল্লাহ তাআলা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি আওয়াজটি আর একটু জোরে সুরে যদি দেন, তাহলে আশেপাশে যারা আছে, বাজার ঘাটে যারা আছে, বাড়িঘরে যারা বসে আছে, তাদের ভিতরেও ইমান আছে, মিটমিট মিটমিট করতেছে, জুনি ফুকের মতো, বুঝেন না, জলে নিবে জলে নিবে। হ্যাঁ, ট্রাকের মানে ট্রেনের ওই কলমবাতির মতো, হেজাক লাইটের মতো, সূর্যের আলো মতো তাদের ইমানটা জ্বলা উঠতেছে না, এই জন্য তারা মাহফিলে আসতেছে না। আপনারা ইমানের স্পিরিটে একটু নারায়ণ তাকবীর দিবেন, ওনারাও যেন আপনাদের সাথে এসে ওয়াজ শুনে বেহেস্তি মানুষ সকলে হইতে পারে। রাজি আছেন সকলেই? না একা একাই আমরা জান্নাতে যাবো? গুনা করে থইয়া উনা করে নিয়ে যাইতে রাজি আছেন তো? তাহলে জন বুড়া ছোট বড় সকলেই উচ্চ আওয়াজে বলতে হবে নারায়ণ তাকবীর। কিছুটা হইছে, পিছনে যারা বই রইছে ওনারা কয় আওয়াজটা কতটুকু হয় হইনা লই পরে কমুনে, একসাথে সকলে বলে নারায়ণ তাকবীর। আল কোরআনের আলো ওয়াজ মাহফিল যেখানে, ওলামা ইকরাম যেখানে, আল্লাহ আছে যেখানে, বাজার ঘাট যেখানে, আমরা নাই না? কেউ কইছে আমরা আছি সেখানে? টিভি সিডি যেখানে, আমরা নাই? নারায়ণ তাকবীর। দুনিয়ার মুসলিম এক হয় এক হয়টা আস্তে আস্তে হয়ে গেছে, জুড়ে হয় নাই। দুনিয়ার মুসলিম এক হয়, এটা কি জুড়ে বলবেন না আস্তে বলবেন? তাহলে জুড়ে বলেন দুনিয়ার মুসলিম। আমার ভাইয়েরা বন্ধুরা, কুরআনুল কারীম থেকে আলোচনা করা হবে, আপনারা থাকবেন তো?
কোরআনের মাহফিলে আসতে পারে, পেরে বসতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি, বেশি হলে আওয়াজ কিন্তু জোরে জোরে দিয়ে শয়তানকে বাগায়া দিতে হবে। কারণ আপনারা যদি বৈশে বৈশা জিমান, শয়তানে কইব এডি মইরা মার হা মুসলমান, মেয়েরা আমার হা মুসলমান, গুতা দিলে হইয়া পড়বো। যাই আস্তে আস্তে আয়সা আপনার কাছে বসবে, আয়সা আপনারে এখানে ইঞ্জেকশন মাইরা হয়তো ঘুম পাতাবে, নাই তো উঠায় নিয়ে যাবে। আর যদি তেজ থাকে তাহলে কি আসতে পারবে না। আর যদি পোলট্রি মার খাওয়ান, পোলট্রি মার খাওয়া বলছেন নাইটটা যাইবার পারে না, এরকম হইলে হবে না। আওয়াজ হান আর উত্তরগুলো একটু জুড়েই দিতে হবে, কারণ আপনারা যদি বৈশা বৈশা জিমান তাহলে তো হবে না। মুসলমানের শক্তি বেশি না কম? বেশি না কম? বেশি যদি থাকে আওয়াজে বোঝা যাবে না। আল্লাহ তাআলা বলেন কাম মিন ফিআতিন ক্বালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইযনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন অল্প সংখ্যক মুসলমান দিয়া বেশি সংখ্যক কাফেরদের উপর বিজয় করে দিয়েছিলাম আমি আল্লাহ। কোন সুবহানাল্লাহ, সে আল্লাহ আসেনি এখনো? অল্প সংখ্যক মুসলমান দিয়া, মানুষ দিয়া বেশি সংখ্যক কাফেরদের, আবু জাহেলদের দলবলকে হত করা হয়েছিল, তাদেরকে বাগিয়ে দেওয়া হয়েছিল, আমরা সেই মুসলমান ঠিক না বেঠে? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি যখন নাকি যুদ্ধের ময়দানে যাইতেন, কাফের মুশরিকরা আলীকে দেখেই আস্তে আস্তে বাঁকতে থাকতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটি ছোট্ট ঘটনা, একটি কল, একটি ওয়াকিয়া আপনাদেরকে কি শোনাবো, বলবো কি? যদি শুনতে চান পিছে যারা আছেন সামনে আসেন, সামনে আসেন, দূরে দূরে থাকলে কিন্তু হবে না। একটু আওয়াজ করে জিকিরের সাথে সাথে আগে বাড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ধমে ধমে আল্লাহ ভসিয়া নিরালা, সেই নাম জপলে হবে মন উজালা, ঠিক কিনা? ধমে ধমে আল্লাহ ভসিয়া নিরালা, সেই নাম জপলে হবে মন উজালা। জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না, জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না, দূর হবে তোর কলবের মহিলা। আল্লাহু আল্লাহ ভসিয়া নিরালা, সেই নাম জপলে হবে মন উজালা। ইলাহা ইল জুরে লা ইলাহা ইল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বলতেছিলাম ইমানে স্পিরিটের দরকার আছে না নাই? দেশি মুরগি যেটা মুরুক আছে না, যেটা ঘরে পোষায় সেইটা ধরার আগে ফাল মারে, সারাদিন দৌড়ায়, ধরা যায় না। কিন্তু পোলট্রি মুরগি হাইটা যাবার পারে না, ঠিক কিনা? সারা দুনিয়ার ইহুদি নাসারা খ্রিস্টান যত আছে সবগুলা হইছে পোলট্রি মার্কা, আর মুসলমান হইল দেশি মার্কা, ঠিক কিনা? ওইগুলো আল্লাহু আকবরের স্লোগান শোনার সাথে সাথে থর থর করে কাঁপতে থাকে, ঠিক কিনা? ওরা আল্লাহু আকবরের স্লোগানকে এত ভয় পায়, অনেক জায়গায় গেলে বলা হয় যে আল্লাহু আকবরের স্লোগান দেওয়া যাবে না, কোরআন সুন্নার আলো ঘরে ঘরে জালো এটা বলা যাবে না। ঢাকা শহরে গেলে যদি আপনি ওয়াজ করবার যান, ওয়াজ করাইবার চান, মাহফিল করবার চান, তাহলে অনুমতি দেয় না। কারণ যারা ঢাকা শহরে থাকে তাহারা ঘুষ মুষ খায়া আছে না, বড় বড় অফিসার পোলট্রি হয়ে গেছে গা, আল্লাহু আকবরের স্লোগান শুনলে তাদের জ্বালা উঠা পড়ে, অনেকগুলো হাট হইল দুর্বল, ঠিক কিনা? অনেকগুলো হাট দুর্বল,
কাটা পড়লে যে রকম পোলট্রি মুরগি দশটা বিশটা হইয়া পড়ে, অনেক নাফরমান বেঈমান নাস্তিকরা আছে, আল্লাহু আকবারের শুরু গান শুনলে এমনি হইয়া পড়ে, ঠিক না বেটি? আরো জোরে কোন ইত্যবাদ তিত্যবাদ হুত্যবাদ অমিত্যবাদ আমবাদ জামবাদ রসবাদ আঞ্জিবাদ কাঞ্জিবাদ মাঞ্জিবাদ সব বরবাদ, একমাত্র জিন্দাবাদ আল্লাহু আকবার, ঠিক কিনা? তাহলে আওয়াজ দিয়ে কইবেন তুমি আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অসুস্থ হয়ে পড়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে তিনি দাঁড়ালেন, দাঁড়ায় বললেন খাইবারের প্রান্তরে 18-20 দিন হয়ে যাচ্ছে, যুদ্ধ হচ্ছে, কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম হচ্ছে, কিন্তু খাইবারের প্রান্তর এখন পর্যন্ত বিজয় হচ্ছে না, আমি আগামীকালকা এমন ব্যক্তির হাতে ইসলামের পতাকা দেব যাহার মাধ্যমে খাইবার বিজয় হয়ে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবি, নবীজি বলেন যে ওমর যেই রাস্তা দিয়ে যায়, ওমর আমার রাদিয়াল্লাহু আনহু যেই রাস্তা দিয়া যায় কমসে কম 40 দিন পর্যন্ত ওই রাস্তা দিয়া শয়তান হাঁটে না, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলা ঘুমান না, চিন্তা করেন না জানি আগামীকালকা আমার হাতে নবীজি ইসলামের পতাকা দেয়, না জানি ইসলামের পতাকা আমার হাতে আসে, না জানি আমার মাধ্যমে খাইবার বিজয় হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে করেন মনে হয় আগামীকালকা আমার হাতে ইসলামের পতাকা নবীজি ধরাইয়া দিবেন, হয়তো আমার মাধ্যমে খাইবার বিজয় হবে। এমনিভাবে সমস্ত সাহাবায়ে কেরামগুলো সকলেই চিন্তাগ্রস্ত হয়ে আছেন, না জানি আমার হাতে আসে, না জানি আমার হাতে আসে। ফজরের নামাজের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে উঠে দাঁড়িয়ে নবীজি ডাক দিয়ে বলে আলী আসিনি, আলী জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার পরে কয়েকজন সাহাবি উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আলীকে তালাশ করতেছেন, আলী কয়েকদিন যাবত অসুস্থ অবস্থায় বাড়িতে আছে, আলী অসুস্থ, নিয়ে আসো আলীকে। নবীজি বলেন আলীকে নিয়ে আসো। আরেকজন উঠা দাঁড়ায় আলীর কি কাজ, আমরা সমস্ত সাহাবীরা কইরা নিমো দরকার হইলে, আলী তো অসুস্থ, তাকে দিয়া কি হবে? নবীজি বলেন আলীকে নিয়ে আসো, জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আনার জন্য দুইজন সাহাবী যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁধের উপর ভর করাইয়া নবীজির সামনে এনে দাঁড় করিয়ে দিয়েছেন, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলীর চোখ বন্ধ হয়ে গেছে, চোখ কি হইছে, জোরে কোন কি হইছে, বন্ধ কেমনে হয়, চোখ উঠেছে, বুঝেন না, চোখ কি হইছে, উঠেছে, চোখ উঠলে কি চোখ বন্ধ হয়ে যাবে না, চাইলে কি খালি গায়া, ঠিক কিনা, খালি চোখের মধ্যে গায়া, বুঞ্জা থাকলে ভালো লাগে, আর বেশিক্ষণ বুঞ্জা থাকলে আর মেলানো যায় না, ঠিক কিনা, ঠিক কিনা? আর অনেকেই কালা চশমা লাগা আছে না, ঘরে ঘরে মুখেরেতে কালা কালা চশমা আছে না, কালা কালা চশমা অনেকে লাগায় খারাপ দেখা যায় দীক্ষা, এই গান আছে না নাই, ঘরে ঘরে মুখে রাখে কালা কালা চশমা, কন্নাউজুবিল্লা, গানের লাইগা বাঙালি পাগল, কোরআনের লাইগা পাগল না, যেই জায়গায় কোরআনের তাফসীর করা হয়, কোরআন দিয়ে কথা বলা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআন শোনা হয়, কোরআন পড়া হয়, ওই জায়গায় আল্লাহর সাথে কথা বলা হয়, জোরে কোন সুবহানাল্লাহ। যেই জায়গায় গান বলা হয়, গান কোয়া হয়, গান শোনা হয়, গানের মজমা করা হয়, এখানে ইবলিস শয়তানের সাথে কথা বলা হয়, কন্নাউজুবিল্লাহ। হযরত আলীর কি হইছে, শো করছে, নবীজি ডেকে বলেন আলী কি হয়েছে তোমার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার শো করছে, আমার মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা, শরীরের ভিতরে প্রচন্ড জ্বর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারপরেও ইয়া রাসূলুল্লাহ আমাকে কি করতে হবে বলুন, জোরে কল সুবহানাল্লাহ।
আরো জোরে কর, আমরা যদি হইতাম বলতাম হুজুর চোখ উঠছে মাথা ব্যথা জ্বর আজকের জন্য আমাকে ছুটি দিয়া ফেলান, সুস্থ হইলে পরে আমুনি, ঠিক কিনা চাচা? কিন্তু হযরত আলী বলেন আমার শরীর যতই অসুস্থ হোক না কেন ইয়া রাসূলুল্লাহ আমাকে তারপরেও কি করতে হবে বলুন জোরে কোন, সুবহানাল্লাহ। নবীজি মুখ থেকে একটু থুতু মুবারক নিয়া, মুখ থেকে মুখের একটু লালা নিয়া হযরত আলীর কপালে মুখে চোখে যখন নাকি গৈসা দিলেন জোরে কোন, সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে চোখ উঠা মাথা ব্যথা জ্বর সব ভালো হয়ে গেছে। নবীজির মুখের থুতু আল্লাহু আকবার কো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব পতাকা কালিমার পতাকা জোরে কোন, সুবহানাল্লাহ। কালিমার পতাকা কি বিশ্ব পতাকা না? বিশ্বনবীর হাতে কিসের পতাকা জোরে কোন, বিশ্ব পতাকা কিসের পতাকা? বিশ্বনবীর হাতে বিশ্ব পতাকা, কালিমার পতাকা, কোরআনের পতাকা হযরত আলীর হাতে উঠাইয়া দিলেন, বলেন আল্লাহু আকবার। হযরত আলী পতাকা পাইয়া নবীজির সামনে দাঁড়িয়ে আছেন, নবীজি বলেন এ আলী যাও খাইবারের প্রান্তরে চলে যাও, আমি চাই তোমার মাধ্যমে খাইবার বিজয় হয়ে যাক জোরে কোন, সুবহানাল্লাহ। নবীজির আশা আক্ষেপ আকাঙ্ক্ষা আলীর মাধ্যমে হবে, এতে কি কোনো মিস আছে? হযরত আলী ময়দানে চলে গেলেন, ময়দানে যাইয়া ইসলামের পতাকা ময়দানের মাঝখানে গাড়লেন, কোন আল্লাহু আকবার। চতুর্দিকে কাফেররা হু হু করতেছে, চতুর্দিকে কাফেররা প্রস্তুতি নিয়ে আছে, কারণ মুসলমানরা এতদিন যুদ্ধ করে একটা ওয়ালের ভিতরে, যখন মুসলমানরা যখন তীর মারে ওয়াল আছে ওয়ালের মধ্যে যায় লাগে, আর কাফেররা মাথা নুয়ায় ভালা, বুঝেন না কথা? আর কাফেররা যখন ওই ওয়ালের উপর দিয়া মারে কাছাকাছি ওয়ালের, তখন মুসলমানের গায়ে লাগে। হযরত আলীকে দেখে বিরাট মোটা এক পালোয়ান পুলটি মার্কা আইছে, নাম তার মুরাহাব, সে এসে হযরত আলীকে ডাক দিয়ে বলে আলী তুমি কি আমাকে চিনো? তুমি ভালো করে জানো আমি এই দেশের মধ্যে সবচাইতে বড় বীর পালোয়ান, শত শত মানুষ আমার সামনে থেকে কল্লা নিয়ে যাইতে পারে না। আলী তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি যদি বাঁচতে চাও এই ময়দান ছেড়ে এখনো পালায়া যাও, কর নাউজুবিল্লাহ। হযরত আলী বলেন আমি মুসলমান, ময়দান ছেড়ে পালাবার জাতি আমি না জোরে কোন, সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার জানের মায়া আমি করি না, প্রাণের মায়া আমি করি না, আমি এসেছি আল্লাহর ভাগ হয়ে জোরে কোন, সুবহানাল্লাহ। আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক হয়ে এসেছি, আলী আমার নাম আসাদুল্লাহ খেতাব দিয়েছে বিশ্বনবী। কি দিয়েছে? কে দিয়েছে? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতাব দিলেন কি? আসাদুল্লাহ। আসাদুল্লাহ মানে আল্লাহর ভাগ, জুরে জুরে কোন, সুবহানাল্লাহ। মানুষের ভাগ না আল্লাহর ভাগ, আল্লাহর ভাগ কার ভাগ? আল্লাহর ভাগ হয়ে ময়দানে এসেছি, মুসলমান কখনো পিছপা হয় না। তোমার যদি হিম্মত থাকে মুরাহাব, তোমার যদি শক্তি থাকে, তোমার যদি এত বড়ই সাহস থাকে আমার সাথে যুদ্ধ করার জন্যে, তাহলে আঘাত করো আমি আলীর উপরে। মুরাহাব বলে তুমি আমার উপর আঘাত করো, আলী বলে মুসলমান কখনো আগে আঘাত করে না, জোরে জোরে কোন, সুবহানাল্লাহ। মুসলমান কখনো সন্ত্রাসী জাতি না, মুসলমান কখনো আগে মারে না, যদি আপনি তাকে মারতে যান তাহলে কিন্তু ছাড়ে না, ঠিক না বেঠে? মুসলমান কখনো আগে মারে না, যদি তাকে মারতে যান সে যখন মার খায় তখন কিন্তু আর সে ছাড়ে না, ঠিক না বেঠিক? আরো জুড়ে কোন, ঠিক না বেঠিক?
মোরা হাত বলে আঘাত কর। আলী বলে আমি আঘাত আগে আঘাত করব না। আলী বলে তুমি আঘাত কর। মোরা হাত যখন তলোয়ার উঠাইয়া হযরত আলীর শরীরের মধ্যে একের পর এক আঘাত করতে শুরু করলো। কি দিয়ে আঘাত করে? তলোয়ার দিয়ে কুবানি শুরু করেছে। কি দিয়া? তলোয়ার দিয়ে। যখন নাকি একের পরে এক আঘাত হযরত আলীর শরীরের ভিতরে করতেছে, এমন সময় হযরত আলীর হাতে ছিল একটা ডাল। এটা হলো যুদ্ধের ডাল। এটা আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছের ডাল না, গজারি গাছের ডাল না, এটা হলো যুদ্ধের ডাল। যারা ঢাকা শহর গিয়েছেন দেখবেন কি আর্মির এফবিডিআর যখন যৌথভাবে যৌথ অভিযান যখন চালায়, মিছিল মিটিংয়ের মধ্যে যখন নাকি অভিযান করে, তখন যদি তাদের উপরে ইট মারেন তখন লাগে না, যদি পাথর মারেন লাগে না, লাঠি দিয়ে বাড়ি দিলেও ফিরাই গুলি করলেও লাগে না। দেখবেন এমন এমন চওড়া, এমন উঁচা, এমন লম্বা, মাঝখানে একটা চাষের মতন কাছের মতো আছে, এটারে দেখে 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 ফিরা, এটারে কয় ঢাল, এটা হলো পুলিশ আর্মির এফ বাহিনীর ডাল। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নবীজির সাহাবি, নবীজির সাহাবির হাতে ছিল একটা যুদ্ধের ডাল, সেটা ছিল লোহার ডাল। সেই লোহার ডাল দিয়া মুরাহাবের প্রত্যেকটা ঘাত ফিরিয়ে দিতে লাগলো সমস্ত শরীরের রণকৌশল দিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি আঘাতগুলো প্রতিহত করতে শুরু করলেন, হঠাৎ করে এমন জোরে আঘাত করেছে হযরত আলীর হাতের ডালটা ভেঙ্গে মাটিতে পড়ে গেছে। কই পড়ছে? মাটিতে পড়ে গিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুরাহাব, আল্লাহর বাগের আক্রমণ যে কত শক্ত, এখন পাল্লা ধারণ কর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ শুধু সহ্য করেছেন আর ফিরিয়ে দিয়েছেন, এখন পাল্লে তুই ফিরাইয়া দে। হযরত আলী যখন নাকি তলোয়ার উঠাইয়া একটা আঘাত করে বললেন, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যখন নাকি আঘাত করে দিলেন, একই আঘাতের চোটে মুরাহাবের ঢাল ব্যঙ্গে মাথা দিয়া চিরিয়া বুক দিয়া ফারিয়া তলোয়ার যায়া, তলোয়ারের যে মাথাটা আছে বুটাটা আছে সেটা মাটির ভিতরে ফুইতে গেছে। কল সুবহানাল্লাহ, মাথা দিয়া চিরে দিয়ে চিরেছে, বুক দিয়ে ফেরেছে, দুই ভাগ হয়ে মুরাহাব দুদিকে পড়ে গিয়েছে, তলোয়ার যায়া মাটিতে ঢুকছে। আরো জোরে কল আল্লাহু আকবার। বুঝছি আপনাদের এখনো ইমানি জজবা আসে নাই না? এখনো আসে নাই, এখনো আস্তে আস্তে কোন খায় আহেন নাই আমার ভাইয়েরা বন্ধুরা। চতুর্দিক থেকে কাফেররা ওয়াল টপকায় টপকায় আসতেছে, ভেমরুলের মতো হযরত আলীকে ধরার জন্য আসতেছে। ছিল যুদ্ধ, তোমার পক্ষ থেকে একজন আসবে আমার সাথে যুদ্ধ করবে, সে যদি নিহত হয়ে যায় তাহলে আরেকজন আসবে, সে যদি নিহত হয়ে যায় আরেকজন আসবে, সে যদি নিহত হয়ে যায় আরেকজন আসবে। এটা হলো যুদ্ধের নীতি। কি নীতি? যুদ্ধের নীতি। আর আমার পক্ষ থেকে যদি কেউ শহীদ হয়ে যায় আরেকজন আসবে, আরেকজন শাহাদত বরণ করলে আরেকজন আসবে, এটা ছিল যুদ্ধের নীতি। এখন আর নীতিটিতি নাই, চতুর্দিক থেকে হযরত আলীকে প্রতিহত করার জন্য, আক্রমণ করার জন্য চতুর্দিক থেকে যখন নাকি বের হয়ে আসতেছে, এমন সময় হযরত আলী দেখে চতুর্দিক থেকে আসতেছে, আমি কেমনে ফিরাবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর উপর তাওয়াক্কল করলেন। কার উপর? মুসলমান একমাত্র কার উপর ভরসা করে? ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। মুসলমান একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কল করে, আর তাওয়াক্কলের জন্য কে যথেষ্ট? একমাত্র আল্লাহ যথেষ্ট। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আয়াতখানা পড়তে লাগলেন, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই,
যদি তোমরা মুমিন হও বিজয়ের মালা আমি আল্লাহ তাআলা তোমাদের গলায় পরাইয়া দিব। কোন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যুদ্ধদারী দুর্যোধারী মুত্তাকি বান্দা যদি 10 জন হও তাহলে 100 কাফেরের উপর বিজয় দান করব, 100 হলে 1000 কাফেরের উপর বিজয় দান করব, 1000 হলে 100000 কাফেরের উপর বিজয় দান করব, 100000 হলে 1 কোটি কাফেরের উপর বিজয় দান করব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় মারলেন, আল্লাহু আকবার বলেন, একটা দৌড় মারলেন, বাম দিকে দেখে একটা বিরাট বড় ওয়াল, সেই ওয়ালের মধ্যে আছে বিরাট বড় একটা শাহী গেট, ওই গেটের দিকে দৌড়াইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়া আল্লাহু আকবার বলে গেটের মধ্যে তাবা মারছে। কোন আল্লাহু আকবার, গেটের মধ্যে তাবা মারার পরে গেটটা ওয়াল থেকে ছুটে এসেছে। কোন আল্লাহু আকবার, গেটটা হাতের মধ্যে ছুটে এসেছে, গেটের ওজন হলো 300 মণ। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। 300 মণের গেট হযরত আলীর হাতে, কাফেররা কয় এটা কি মানুষ না জিন? এটা তো আলী কথা ঠিক আছে, কিন্তু এটা মানুষ না জিন, লোহার গেট ওয়াল থেকে থাপা দিয়ে ছুটায় ফেলাইছে, ময়দানে আর থাকা যাবে না। এরে সঙ্গী সাথীরা কে কোথায় আছিস, পালিয়ে যায়, ভেগে যায়, তাড়াতাড়ি পালা, আলীর আক্রমণ থেকে আর বাঁচা যাবে না। কোন সুবহানাল্লাহ। হযরত আলী এটা নিয়ে যখন নাকি গুড়াই লড়াই সামনের দিকে অগ্রসর হয়, কাফেররা দেখে গেট তো গেট না, পাহাড় উঠায় যখন আমাদের উপর আনতেছে, পাহাড় উঠায় আনতেছে আমাদের উপরে ছেড়ে দিবে, আল্লাহ গেটটাকে বড় করে ধর তাদের চোখের সামনে ধরাইয়া দিছে। কি করছেন? বড় করে ধরাইয়া দিছে, দিয়েছেন। কাফেররা কয় একটার একটার ডাকে, পালা রে পালা, জলদি পালা, নইলে মুদের গলে ঝুলবে তালা, পালা রে পালা, জলদি পালা, নইলে মুদের গলে ঝুলবে তালা। আলী ওই আসছে, ময়দান তো কাঁপছে, আলী ওই আসছে, ময়দান তো কাঁপছে, ছিনিয়ে নিবে সে জয়ের মালা, পালা রে পালা, জলদি পালা, নইলে তাদের গলে ঝুলবে তালা। ঠিক না বেটি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেটটাকে নিয়া উঠাইলেন, লড়াইলেন, ময়দান বিজয় করে দিলেন। আল্লাহ পাক, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিজয় কার হাতে, ক্ষমতা কার হাতে, শক্তি কার হাতে? আকাশ বাতাস কাঁপিয়ে যার শরীরে যতটুকু শক্তি আছে এতটুকু শক্তি ছেড়ে দিয়ে সকলেই বলুন সমস্ত ক্ষমতার মালিককে। এতটুকু শক্তি দেয় কইছেন আল্লাহ। ইস্তেমের ময়দানে নানার নাতি, দিন ইসলাম নাতির নাম, নানার নাতি গেছে, দিন ইসলাম গেছে হারায়া। এখন ইসলামের সুদ ইস্তেমার চতুর্পাশে দিয়া নানা ঘুরে আর কয় দিন ইসলাম। কেউ কেউ মনে হয় কইতাছে যে মনে হয় জিন্দাবাদ কইবার লাগি কইছে মনে হয়। এই বেটা বিশ্বায় কারে? দিন ইসলাম রে, নাতির বিশ্বা। আর কেউ কেউ পান খায়, কেউ রান দেয়, কেউ তসবি পড়ে, কেউ বয়ান শুনে, আর কেউ কেউ কয় মনে হয় জিন্দাবাদ কইবার লাগে কইছে। এটা কয় দিন ইসলাম জিন্দাবাদ? এই দিন ইসলাম জিন্দাবাদ কইলে হইব? শক্তি রাখা লাগবো না? এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে, এদেশের মাল্লা মাঝি কিষণ মজুর সবার ঠুটে, শুনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে, ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, ইমানের তত্ত্ব আগুন জ্বলছে সবার বুকে বুকে, আগুন দেশ থেকে দেশ দেশান্তরেও জ্বলতে হবে। আরো জোরে কোন
এদেশের পথে গাঠে, এদেশের বাজার হাটে, এদেশের পথে গাঠে, এদেশের বাজার হাটে, এদেশের গঞ্জগ্রামে খুদার নামের তুসবি হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু জ্বরে গভীর রাতে, ঠিক কিনা? এদেশের গঞ্জগ্রামে খুদার নামের তুসবি হাতে, কত পীর আউলিয়াদের অশ্রু জ্বরে গভীর রাতে, এদেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, এদেশের সন্তানেরা মক্তবে যায় কুরআন বুকে, এদেশে আল কুরআনের শাসন কায়েম করতে হবে, এদেশে আল কুরআনের শাসন কায়েম করতে হবে। নারায়ণ তাকবীর। আওয়াজটাকে একটু বড় হয় না সকলে, আমি কি বুঝাইতে চাইতেছি? যে ইমানের চেতনায় চেতে হবে, উজ্জীবিত হইতে হবে, খালিদ বিন ওয়ালিদের মতো মুসলমান গর্জে উঠতে হবে। কাফের মুশরিকরা খালিদ বিন ওয়ালিদের নাম শুনলে থরথর করে কাঁপতো, কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, ঠিক কি না? এই মাদ্রাসা কোরআনের মাদ্রাসা, কোরআন থেকেই কথা বলবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা নাকি কোরআন দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে, ঠিক না বেঠিক? কে বলেছেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেছেন যে কোরআন দিয়ে কথা বলে তারাই সত্য কথা বলে। নবীজি বলেছেন, ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে তারাই সঠিক জাস্টিস, সঠিক বিচার করতে পারে, ঠিক না বেঠিক? নবীজি বলেছেন, ওমান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে যারা আমল করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহারা তাদেরকে আমি আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কৃত করব। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ! কোরআন দিয়ে যারা আমল করবে পুরস্কারটা কে দিবে? আল্লাহ। বেজার না খুশি? খুশি। অল্প না বেশি? বেশি। আওয়াজ দু কম? আপনারা খাওয়াই লিছেন নি, সব না খাই আয় বই পড়ছে। বড় বক্তা মনে করছে বড় বক্তা আইলে পরে আয় বইব, কিন্তু দেখা গেছে বড় বক্তার আগে শুরু বক্তায় বালা এইলার মাঝে হুন্দার লাগে আয় পড়ছে। যাক, ছুরি দেওয়া হইব, খাইবার যাবেন আপনারা ইনশাআল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরস্কারটা কে দিবে? আল্লাহ। আল্লাহ পুরস্কার দিবে। যদি আজকে এখানে এই গ্রামের একজন মানুষ খুব একটা ভালো কাজ করছে, এরকম একটা সেমিনার অনুষ্ঠান করে, করার পরে তা যদি বলে যে আজকের পুরস্কারটা চেয়ারম্যান সাহেব দিব, এলা খুশি না বেজার? ইস, চেয়ারম্যান সাহেব পুরস্কার দিব, আরো 10 মেম্বার আইব দেখার লাগিয়া, ঠিক না বেঠিক? আর যদি কন্যা পুরস্কারটা মন্ত্রী সাহেব দিবে, তাহলে বেজার না খুশি? আরো খুশি। আর যদি কই প্রধানমন্ত্রী দিব, আই হায়, হাত ফিল কইরে মইরাও যাইবার পারে, ঠিক কি না? কমা, প্রধানমন্ত্রী পুরস্কার, ঠিক না? ঠিক কি না? পুরস্কার দিব আল্লাহ, যিনি আকাশ এবং জমিনের মালিক, আপনার আমার মালিক, বিশ্ব কুল কায়নাতের মালিক, হাসর নশরের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, হায়াত ও মওতের মালিক, যিনি বিশ্ব পালনকর্তা, যিনি আহকামুল হাকিমিন, তিনি নিজ হাতে পুরস্কার দিবেন। আপনারা শুইনা আওয়াজ আরো আসতে দিছেন, ঠিক না বেঠিক? আওয়াজটি জোড়া হবে না, আসতে হবে না, জোড়া হবে? আমার ভাইরা বন্ধুরা, এই মাদ্রাসার মধ্যে কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়। কোরআন কি সকলে পড়তে পারি? সকলে কি কোরআন পড়তে পারি? কিন্তু কোরআন পড়তে না পারলেও কোরআনের সাথে যাদের মুহাব্বত, আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের সুপারিশ করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ! যারা কোরআন দিয়ে আমল করবে আল্লাহ নিজ হাতে পুরস্কার দান করবেন।
কে বললেন? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, ওমান দাআ ইলাইহি হাদা, যারা নাকি কোরআন দিয়ে ডাকে দাওয়াত দেয় তারাই সত্য পথের দাওয়াত দেয়। যারা দাওয়াত গ্রহণ করে তারা সত্য পথের উপরে আসে। ফাকদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যারা কোরআন দিয়ে আমল করে, যারা কোরআন দিয়ে দাওয়াত দেয় তারাই সত্য দাওয়াত দেয়। যারা কোরআনের দাওয়াত গ্রহণ করে আর বলে আমরা কোরআনের দাওয়াত গ্রহণ করলাম, আজকে থেকে আমারও কাজ কোরআন দিয়ে আমল করা, কোরআনের পথে ডাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনের দাওয়াতটা গ্রহণ করেছে তাহারা সত্য পথের উপরে আছে, হেদায়েতের উপরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তা হেদায়েতের উপরে থাকতে হলে কি মানতে হবে? কোরআন মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবীজি বলে, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় কোরআন আমি নাজিল করেছি, এটা রক্ষণাবেক্ষণ হেফাজতের মালিক আমি আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছি, এটার রক্ষণাবেক্ষণ করা, এটা হেফাজত করা, এটা দেখাশোনার করার দায়িত্ব আমি আল্লাহর হাতে। কিন্তু এই কোরআনের দায়িত্ব আমি আল্লাহ তাআলার হাতে রেখেও আমি আল্লাহ তাআলা মানুষের উপরে নাজিল করে দিয়েছি। ও হামালাহাল ইনসান, মানুষ এটা ধারণ করেছে, যদিও ধারণ করেছে। ছোট্ট বাচ্চা আছে না? ওই মেয়ে আছে না? ছোট্ট বাচ্চা এক মেয়ে আর চার ছেলে, ছলে মধ্যে কোলে মধ্যে নুসরুদ্দি বাসির উদ্দি আছে না? চার ছেলে। বড় ছেলের বলছে, বাবা সদাই গুলো বাড়িতে নিয়ে যা, আমার খাম আছে আমি পারতাম না। কিরে কলিমুদ্দি তুই বাজার গুলো নিয়ে, কয় বড় ভাইরে দেখেন নাই, আমারে পাইছেন না? হ্যাঁ বাগাতালি বাড়ির কাছে আসছে, কিরে সেরা গালি এদিকে আয়। সেরা গালি কয়? হ্যাঁ আমি নি তারতাম না। ছোট্ট একটা বাচ্চা আছে, দৌড়ায় কয়, আব্বা আইসে আব্বা আইসে। হ্যাঁ সদাই গুলা গিয়া করছে কি, নিজের হাতেই দৌড়ছে, নিচ থেকে ব্যাগের মধ্যে দৌড়ে ফেলাইছে, একটার মধ্যে 15 কেজি, আরেকটার মধ্যে 10 কেজি, চাল ডাল তরি তরকারি সবই আছে। ওখান এই যে এইগুলা এখন বাবার হাতের মধ্যেই, ওখানে যে এমনি আলগে তুমি নিবার আইসো, ধরো ধরো, আর নিচে দেখে দূরে রাখছি, আর দূরে রাখছি। ওজন কারাতে বাবার হাতে নানি, এখন গে কয় আমি আনছি আমি আনছি, আব্বা আইসে সদাই আনছে, আমি আনছি, আম্মা কই, হ আমার বাবাই আনছে গো, জলদি জলদি তাড়াতাড়ি করছি ঘরে কোলে লয়ে আইছে, কোলে লয়া গালে চুমা দে কপালে চুমা দে, আমার বাবাই আনছে। আনছে কি? হ্যাঁ আনছে। এমনি ভাবে আল্লাহ তাআলা বলেন, وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا। তোমরা ঐক্যবদ্ধভাবে আমি আল্লাহ তাআলার কালামের রশিকে যদি আঁকড়িয়ে কামড়ে ধরতে পারো, যদিও তোমরা ধরেছ শুধু ধরেই রাখবা, আমি আল্লাহ তাআলাই এক টান দিয়ে জান্নাতুল ফেরদাউসে উঠাইয়া দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাত কি ছোট না বড়? কতটুক বড় ভাইয়ার? আমার দুনিয়ার মধ্যে সর্ববৃহৎ তালা যেটা আছে সেটা হলো মাত্র 265 তালা। কত? 200 ইউরোপ কান্ট্রিতে আছে 265 তালা, আর আমেরিকায় একটা আসিল 111 তালা। সেটা আবার তার দেশের বিমানে, তার দেশের পাইলটে, তার দেশের বিল্ডিংকে ভেঙ্গে তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ধ্বস দিয়েছে মুসলমানদেরকে, ঠিক কিনা? ধ্বস কারে দিছে? মুসলমানরে দিছে। কারণ মুসলমানরে দোষ দিয়া হেরা নিজেরা সংসার সন্ত্রাস করে, দোষ দেয় মুসলমানেরে। কীর্তনে যান না? কীর্তনে যায় না ইয়ারা? হিন্দুরা যায় কি না? আরে হিন্দুরা কীর্তন করে না? আপনাদের এলাকায় নাই, আমাদের দুর্গাপুর সুষম দুর্গাপুর এলাকায় যান, এরে যায় দেখতে পারবেন। মনে করেন যে গণেশ মনে যা আছে, মনে করেন যে পেটমোড়া আছে না, খাওয়া যায় তো ইয়ানে, এখন খাওয়া যায় ইয়ানে, ঠিক না? এরকম ভাবে ঠাকুর হেরা তো মনে করেন যে কীর্তন বাজায়, এখন ফাটা মাটা খাইয়া আয়া।
কয়ে জব করে না, খালি এক কুপ দেয় শেষ। এগুলা খায়া টায়া আয়া বইছে কীর্তন হুনার গিয়া সামনে, পিছে বইছে এক ছেলে বোয়ার পরে হ্যাঁ করছি কি বাড়ামুটা খাই আইছে মারছে, বাতাস ছাইরা দিছে আর কি, খাস বাংলা বাতাস ছাইরা দিছে। এখন বাতাস ছাইরা দিছে অনেকে নাকের মধ্যে রুমাল দে, এই কিছে রে মজ মারাই ইয়া করে লাইছে, এই এই ছুটু বাচ্চা হেই মারছে, দে একটা চর ঠাস করে চর মারছে, এই আমারও চর মারলেন কে, তুই বাতাস সারসোস করে কোনো, আমি তো বাতাস বুতাস সারছি না, কয়েকটা থাক বয়ে থাকতে, একটু পর আবার বাতাস সারছে আবার মারছে চর, কি আমারে বারবার চর মারেন, কই বাতাস যেই সারুক চর তোমার, যা বোমা যেই মারুক সন্ত্রাসী যেই হোক কিন্তু দুষ মুসলমানের মুসলমান এখনো বুঝে না, মেয়েরা মার্কা খালি ঘুমা আর খায় আর ডায়াবেটিসে ধরে, ঠিক না বে ঠিক, নামাজের সময় খালি হইয়া থাকে, নামাজের সময় নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াতের সময় কোরআন তেলাওয়াত করে না, নারায়ণ তাকবীর, সভাপতি সাহেব হুজুরের আগমন, উলামা ইকরামের আগমন, নারায়ণ তাকবীর। আমার ভাইরা সেই কথাটি আমি বলতেছিলাম, কোরআন দিয়ে যারা আমল করে, কোরআন যারা মানে, কোরআন দিয়ে যারা কথা বলে, কোরআন দিয়ে যারা দাওয়াত দেয়, তারাই সঠিক পথে আছে, ঠিক না বে ঠিক। আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন তোমরা শুধু দইরা রাখবা, হেফাজত রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে রাখছি, এটার হেফাজত আমি আল্লাহই করব, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাই কোরআনকে আমল করার, কোরআনকে অনুসরণ করার, কোরআনই জিন্দেগী বানাইবার এবং কোরআন শিক্ষা করার তৌফিক আল্লাহ তাআলা সকলকে দান করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং এই কোরআন মেনে সকলকে 6,666 তলা জান্নাতের মালিক সকলকে বানাক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।